সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আজকের অনলাইন ক্লাসের শুরুতে আমাদের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল চাঁপাইনবাবগঞ্জ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতের মধ্যে খুব ভালো আছি। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায়ের তাজবিদ নিয়ে আলোচনা করব, পাঠ তিন। তাহলে তোমাদের আজকে আমি পাঠ তিনে তাজবিদ নিয়ে আলোচনা করব, যে শিরোনামটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তাজবিদ। প্রিয় শিক্ষার্থী, তবে আজকের পাঠে যাওয়ার পূর্বে একটু প্রপার্টি আমরা আলোচনা করে নিই। প্রত্যেক দিনের মতোই আমরা কি আজকেও কি করব, প্রপার্টি নিয়ে আলোচনা করব। প্রপার্টি আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম তা ছিল কি, তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ কোরআন তিলাওয়াত। আমরা বলেছিলাম যে তিলাওয়াত শব্দটি হচ্ছে একটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে পাঠ করা, পড়া, আবৃত্তি করা। পারিভাষিক সঙ্গে আমরা বলেছিলাম যে পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে সুস্পষ্ট উচ্চারণে পাঠ করাকে তিলাওয়াত বলা হয়। তাহলে তিলাওয়াত কাকে বলে, তিলাওয়াতের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ আমরা জেনেছি। তারপর আমরা জেনেছিলাম যে তিলাওয়াতের গুরুত্বটা কি। আমরা বলেছিলাম যে তিলাওয়াতের গুরুত্ব অনেক, পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের গুরুত্ব অনেক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ প্রত্যেকটি প্রমুখের তিলাওয়াত করতেন এবং সে অনুযায়ী আমল করতেন। আর যেহেতু এটা আমাদের কি ধর্মগ্রন্থ, এখানে কি কি লিপিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা, কি কি বলেছেন আল্লাহ তাআলা, সেই বিষয়গুলো আমাদের যদি জানতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, কোরআন করে তিলাওয়াত করতে হবে এবং তা বুঝে পড়তে হবে। তাহলে বুঝতে পারছো যে এর গুরুত্ব কতটুকু। তারপর এর ফজিলত, তিলাওয়াতের ফজিলতটা কি, এ বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে কি করি, কোরআন তিলাওয়াত করি। যদি আমাদের কোরআন তিলাওয়াতটা সহি শুদ্ধ না হয় তাহলে আমাদের কি নামাজটা সুন্দর হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই কোরআন তিলাওয়াত শেষ করে শিখতে হবে, তিলাওয়াত করতে হবে। তারপর একটা বিষয় বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যদি পবিত্র কোরআন কারীমের একটি হরফ কেউ পাঠ করে তাহলে তার আমলনামায় দশটি নেকি কি হয়, লিপিবদ্ধ করা হয়। তাহলে এইভাবে যদি সে অনেকগুলো হরফ কোরআন কারীম তিলাওয়াত করে হরফ করো তাহলে প্রত্যেকটি হরফের জন্য তাকে দশটি নেকি দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে নাজিরা তিলাওয়াত। নাজিরা তিলাওয়াত কি, কাকে বলে, দেখে দেখে কোরআন কারীম পাঠ করাকে নাজিরা তিলাওয়াত বলা হয়। তাহলে নাজিরা তিলাওয়াত হচ্ছে দেখে দেখে পাঠ করা, দেখে দেখে পাঠ করা কোরআন কারীমকে উত্তম। যদি কেউ কারা মুখস্থ থাকে, মুখস্থ করে পাঠ করলেও কি সমস্যা নেই, সেটাও কিন্তু সে নেকি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আজকের পাঠে। আর আজকের পাঠের শিরোনাম তোমরা দেখতে পাচ্ছ যে তাজবিদ। এই তাজবিদটা পবিত্র কোরআন কারীমের তেলাওয়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমাদেরকে কোরআন কারীম শুদ্ধভাবে পড়তে শিখতে হয় তাহলে এই তাজবিদ অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন চলে যাব যে তাজবিদের পরিচয়টা কি, এই বিষয়টা একটু দেখব। দেখো, তাজবিদ শব্দের অর্থ হচ্ছে উত্তম বা কি সুন্দর করা। যেহেতু এটা কি একটা আরবি শব্দ তোমরা দেখতে পাচ্ছ, সেহেতু এর অর্থ একটা থাকবে, এর অর্থ হচ্ছে উত্তম বা সুন্দর করা। তাহলে তাজবিদ এর শাব্দিক অর্থ হলো উত্তম বা সুন্দর করা। আল কোরআনের আয়াত সমূহকে উত্তম বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয়। তাহলে আল কোরআনের আয়াত সমূহকে উত্তম রূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয়। কি করতে হবে তাহলে, উত্তম ও সুন্দর শুদ্ধভাবে পড়তে হবে, তাহলে এটাকে বলবো আমরা তাজবিদ। অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাজবিদ বলে। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে তাজবিদ কাকে বলে, তোমরা কি বলবা, আল কোরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে পড়াকে বা পাঠ করাকে কি বলা হয়, তাজবিদ বলা হয়। তাহলে এখন তোমরা পারবে। আমি আবার বলছি, দেখো যে আল কোরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাজবিদ বলা হয়। তাহলে শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ আমরা এখন বুঝে নিলাম। আরবি হরফ কোনোটি মোটা করে পড়তে হয়, আবার কোনোটি চিকন করে পড়তে হয়। এখানে দেখো দুটা জিনিস আমরা দেখেছি যে সংজ্ঞাতে মাখরাজ ও সিফাত এই দুটার বর্ণনা কিন্তু নিচে দেওয়া হয়েছে। মাখরাজ অর্থটা কি, এটা কি, মাখরাজ অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, এবং যে আরবি হরফগুলো রয়েছে এই আরবি হরফগুলো বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান। আর সিফাত হচ্ছে কি, এটা হচ্ছে বিশেষ একটা পদ্ধতি
আরবি হরফ উচ্চারণ বিশেষ একটা পদ্ধতি আমরা নিচে পাবো যে আরবি হরফ কোনটা কি যে আরবি হরফ রয়েছে আমাদের 29টি আরবি হরফ সেই 29টি আরবি হরফের মধ্যে এমন কিছু আরবি হরফ রয়েছে যেগুলো কি করতে হবে পোর করে পড়তে হবে আর কিছু আছে বারিক করে পড়তে হবে অর্থাৎ পোর শব্দের আরবি এর অর্থ হচ্ছে কি মোটা করে পড়তে হবে আর বারিক অর্থ চিকন অর্থাৎ বারিক কিছু হরফ রয়েছে যেগুলো চিকন করে পড়তে হবে সেটাই হচ্ছে কি দেখো এই উচ্চারণের বিশেষ অবস্থাকে বলা হয় সিফাত তাহলে সিফাতটা কি আমরা বুঝতে পারলাম যে পোর বা বারিক করে যে আমরা হরফগুলো পড়বো এই যে উচ্চারণের একটা কি রয়েছে বিশেষ অবস্থা রয়েছে এই বিশেষ অবস্থাটাকে আমরা বলবো সিফাত যেমন তা আর ত দেখো একটা হচ্ছে কি তা একটা হরফ হচ্ছে কি ত হরফ দুটি উচ্চারণের স্থান একই এই হরফ দুটিকে তো একই স্থান থেকে উচ্চারণ হয় কিন্তু দেখো যে এদের সিফাত ভিন্ন এদের সিফাতটা কি ভিন্ন কেন ভিন্ন যেহেতু তা যখন আমরা উচ্চারণ করব এই যে তা বর্ণটা যখন উচ্চারণ করব তখন আমরা কি চিকন করে উচ্চারণ করছি দেখো তা আর ত যখন আমরা উচ্চারণ করছি তখন দেখো ত মোটা করে একটু পোর করে উচ্চারণ করছি এই জন্য বলছে কি পোর আর বারিক দুটি মোটা এবং চিকন করে পড়া পদ্ধতি এই দুটা যে উচ্চারণ অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি এটাই হচ্ছে কি সিফাত এই দুটো হরফের মধ্যে তকে মোটা করে পড়তে হয় আমি যেটা দেখালাম তোমাদের এবং তাকে কি করে চিকন করে পড়তে হয় আবার মাখরাজ হলো উচ্চারণের স্থান আমরা জানতে পারলাম সিফাতটা কি এখন মাখরাজটা কি মাখরাজের অর্থ যেহেতু কি বলেছি আমি উচ্চারণের স্থান যেমন হা আর একটা হ্যা দুটা উচ্চারণ দেখো দুই রকম হচ্ছে আমি যখন উচ্চারণ করি তখন দেখো একটা হচ্ছে কি হা আর একটা হচ্ছে হ্যা তো এই ক্ষেত্রে দেখো যে এখানে হরফ দুটি ভিন্ন ভিন্ন স্থান থেকে উচ্চারণ করতে হয়েছে এই দুটি কি আমাদের ভিন্ন ভিন্ন স্থান থেকে উচ্চারণ করতে হয়েছে দেখো যে একটা কণ্ঠনালীর কি প্রথম অংশ থেকে হচ্ছে হা আর একটা কি মধ্য থেকে উচ্চারণ করছে দেখো হ্যা এই যে এখানে দেখো যে দুটি ভিন্ন ভিন্ন স্থান থেকে আমরা উচ্চারণ করছি তাহলে এই যে ভিন্ন ভিন্ন দুটি স্থান থেকে উচ্চারণ করছি হরফগুলো এটাই হচ্ছে কি মাখরাজ যে উচ্চারণ যে স্থানগুলো রয়েছে এগুলো হচ্ছে মাখরাজ এভাবে তাহলে এভাবে মাখরাজ ও সিফাত ঠিক করে সুন্দর করে প্রমাণ লাভ করাই কি তাজবিক আর এই যে মাখরাজ এবং সিফাত তাহলে সিফাত এবং মাখরাজ এই দুটা বিষয় কি খেয়াল রেখে কোরআনের তেলাওয়াত করা সুন্দর শুদ্ধভাবে তেলাওয়াত করাটাই হচ্ছে কি তাজবিক তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তারপর তোমরা দেখো যে তাজবিদের গুরুত্ব তাজবিদের কি গুরুত্বটা কি আমরা একটু দেখে নিই তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক তাহলে তাজবিদ অনুসারে অর্থাৎ অনুযায়ী আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে পড়তে হবে এটা কি আবশ্যক তাজবিদ কোরআন অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয় আর যদি তাজবিদ ছাড়া যদি তুমি কোরআন তেলাওয়াত করো সেই শুধু যদি না তাহলে তোমার কি হবে নেকির পরিবর্তে গুণাকার হয়ে যায় এতে অনেক সময় আকরণের অর্থ পরিবর্তন হয়ে যায় কেন গুণাকার হবে কারণ হচ্ছে যে এতে অর্থে কি হয়ে যায় পুরোটাই চেঞ্জ হয়ে যায় অর্থ অর্থ পরিবর্তন হয়ে যায় আর অশুদ্ধ তেলাওয়াতের ফলে সালাত কি পূর্ণাঙ্গ হয় না আর যেহেতু আমাদের পাঁচত্ব নামাজ আমরা কি করি সালাতে কি করি কোরআন তেলাওয়াত করি তাহলে এই সালাতটাকে যদি আমাদের পূর্ণ করতে হয় সুন্দর করতে হয় শুদ্ধ করতে হয় তাহলে অবশ্যই আগে তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে যেমন সূরা ইখলাসে এসেছে কুল কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ তাহলে এখানে দেখো কুল কথার কফ আছে এখানে কফ তাহলে দেখো যে বলুন এই অর্থটা হবে কি দেখো হে নবী আপনি বলুন আল্লাহ এক ও অদ্বিতীয় তোমাদের এখানে দেওয়া আছে দেখো বলুন হে নবী তিনি আল্লাহ এক এক ও অদ্বিতীয় তা তুমি যদি এই অর্থ দেখো যে হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং কি অদ্বিতীয় তার কোনো কি শরীক নেই তাহলে এখানে যদি আমরা এই কপকে এই কোনকে যদি আমরা শব্দের অর্থ বলুন আছে এখানে কিন্তু যদি আমরা এখানে কপের পরিবর্তে ভুল করে যদি আমরা কাপ বলি তাহলে কি হবে দেখো আর যদি কপ কে ভুল মাখরাজ থেকে উচ্চারণ করে বলা হয় কুল তাহলে এর অর্থটা বিকৃতি হয়ে যায় কেমন হয়ে বিকৃত হয় দেখো কেননা কুল শব্দের অর্থ খাও বা ভক্ষণ করা খাওয়া বা ভক্ষণ করা আর এখানে কুল অর্থ বলা তো আল্লাহ তাআলা রাসূলকে বলতে বলছেন যে হে রাসূল আপনি বলুন যে আল্লাহ এক এবং অদ্বিতীয় কিন্তু দেখো এখানে যদি অর্থটা হয়ে যায় যে কুল তাহলে হে রাসূল আপনি খান কেমন হয়ে যায় অর্থটা বিকৃত হয়ে যাচ্ছে না এই জন্য এখানে কি পুরোটাই বিকৃত অর্থ হয়েছে তুমি কি হবে গুনাহগার হয়ে যাবে ফলে আল কোরআনের অর্থ বিকৃতি ঘটে যা কোনোভাবেই জায়েজ নয় আর যা কোনোভাবে
জায়েজ নয়। তাহজ্জুদ সহকারে শুদ্ধ ও সুন্দর করে কুরআন তেলাওয়াতে গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই তাহজ্জুদের গুরুত্বটা উল্লেখ করে বলে দিয়েছেন, একটা আয়াত বলেছেন, তিনি কি বলেছেন দেখো, যে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ কি এর অর্থটা আছে, কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্ট ভাবে। দেখো কি বলছে, কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্ট ভাবে, আর যদি তোমাকে সুস্পষ্ট ভাবে উচ্চারণ করতে হয়, এটা যদি শিখতে হয় তাহলে অবশ্যই আগে তাজবিদ শিখতে হবে, তাহলে এর গুরুত্বটা কত বুঝতে পারছো, তাজবিদ ছাড়া কি সম্ভব নয়, এবং যেটা যেহেতু এটা আবশ্যক শুদ্ধভাবে আমাদের শিখতেই হবে। তাজবিদ সহকারে কোরআন পড়া আল্লাহ পাকের নির্দেশ, আর শুদ্ধ রূপে কোরআন শিক্ষার মহত্ব অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কি বলেছেন দেখো, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কি বলেছে, যে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছে দেখো, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কি করে কোরআন শিক্ষা করে, নিজে শিখে এবং অপরকে কি শিক্ষা দেয়, তাহলে এর গুরুত্ব কতটুকু বুঝতে পারছো। সুতরাং আমরা কি করবো, তাজবিদ সহকারে নিয়মিত কোরআন তেলাওয়াত করব, বুঝতে পেরেছো আশা করি বিষয়গুলো। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্লাসটি শেষ করে দেবো, তার পূর্বে আজকে আমরা কি কি মানে শিখতে পারলাম, এই পাঠ থেকে কি কি শিক্ষা অর্জন করতে পারলাম, কি কি আলোচনা করলাম, পুরোটা আমি একটু আলোচনা করছি, তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে শোনো এবং যে বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমরা নোট করে নিও, তোমাদের পরবর্তী তাহলে কি সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের যে পাঠ শিরোনাম বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে তাজবিদ। প্রথমে বলেছি তাজবিদ এর শাব্দিক অর্থ কি, তাজবিদ এর শাব্দিক অর্থ কি আমি তোমাদেরকে প্রথমে বলেছি, যে সুন্দর করা, উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো, আমি আজকে ক্লাস শেষ করে দেবো, তার পূর্বে একটু আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আবার আমি আলোচনা করছি, তোমরা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শোনো এবং যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো তোমরা নোট করে নাও। আজকে আমি তোমাদের যেই শিরোনামটা পড়িয়েছি আজকের পাঠে, সেটা হচ্ছে তাজবিদ, আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাজবিদের শাব্দিক অর্থ আমি বলেছি যে কি বলেছি দেখো, যে উত্তম বা সুন্দর করা, তাহলে তাজবিদের শাব্দিক অর্থ হবে উত্তম বা সুন্দর করা। আর পারিভাষিক সংজ্ঞায় আমি বলেছি যে আল কুরআনের প্রতিটি হরফ মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাজবিদ বলা হয়। তাহলে তোমরা কি পারিভাষিক সংজ্ঞাটা পেয়ে গেলে, এখন আমরা যাবো যে তাজবিদের গুরুত্ব সম্পর্কে আমরা বর্ণনা করেছি। তাজবিদের গুরুত্বটা কি অনেক, পবিত্র কুরআনুল কারীম যদি আমাদের শুদ্ধভাবে তিলাওয়াত করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আগে আমাদের তাজবিদ শিখতে হবে, তাজবিদ ছাড়া আমরা কি এটা শিখতে পারবো না। আর যেহেতু আমরা সংজ্ঞায় বলেছি যে মাখরাজ আর সিফাত, তো অবশ্যই কি করতে হবে, প্রতিটি হরফ মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো তাজবিদ। মাখরাজ এর শাব্দিক অর্থ আমি বলেছি কি, যে বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান, কি উচ্চারণের স্থান, আরবি হরফ। আর এই ক্ষেত্রে আমি বলেছি যে সিফাতের ক্ষেত্রে আমি বলেছি কি, যে সিফাত এর শাব্দিক অর্থ হচ্ছে বিশেষ অবস্থা, অর্থাৎ আরবি হরফ যে 29টি রয়েছে, এই 29টি আরবি হরফ দুইটি পদ্ধতিতে কি উচ্চারণ করতে হয়, একটা হচ্ছে কি পোল, একটা হচ্ছে বারিক, পাতলা এবং মোটা হয়ে। তাহলে আমি উদাহরণস্বরূপ বলেছিলাম তা আর তয়ের কথা, তা দেখো যে একই স্থান থেকে দুটি হরফ উচ্চারণ হচ্ছে, কিন্তু তা হচ্ছে পাতলা হয়ে এবং ত হচ্ছে মোটা হয়ে। আবার দেখো যে আমরা বলেছিলাম যেহেতু যে মাখরাজ হা এবং হা, এই দুটি হরফ দেখো দুইটি স্থান থেকে উচ্চারণ হচ্ছে, একটি দুটি কিন্তু কণ্ঠনালী, কিন্তু কণ্ঠনালীর প্রথম এখান থেকে একটা শুরু থেকে একটা উচ্চারণ হচ্ছে, আর একটা দেখো মধ্যভাবে হতে হা প্রথম থেকে হচ্ছে আর মধ্যখান থেকে যেটা হচ্ছে কণ্ঠনালী হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো তোমরা আশা করি। এবং এর গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কি পবিত্র কুরআন কারীমে একটি আয়াত নাযিল করেছেন, বলেছেন কি দেখো, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কুরআন কারীম পাঠ করো কিভাবে, ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে। তাহলে যদি আমাদের সুস্পষ্টভাবে তিলাওয়াত করতে হয় অবশ্যই আমাদের কি করতে হবে, তাজবিদ শিখতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর গুরুত্ব সম্পর্কে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে
কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।